জয় হিন্দ বন্ধুরা তো তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলে তো আজকে হচ্ছে সানডে কিওনে অর্থাৎ তোমরা হয়তো সকলেই জানো প্রত্যেক রবিবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা পোস্ট দিই এবং বলি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই পোস্টের নিচে কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যার উত্তর আমরা একটা ভিডিওর মাধ্যমে দেব। তো আজকের এই ভিডিওতে তোমরা যারা যারা কোশ্চেন করেছিলে তাদের উত্তর আজকের এই ভিডিওতে দেব। অনেক কিছু ইনফরমেশন শেয়ার করব অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওটা থেকে তো পুরো ভিডিওটা দেখবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটাকে প্রেস দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কে জিজ্ঞাসা করেছে এবং কী কোশ্চেন জিজ্ঞাসা করেছে তো ওয়ান স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছো তো আজকের প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করেছে মৃণাল তোয়ারি সে জিজ্ঞাসা করেছে দাদা বলছি কি ডাব্লিউ পিপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি কি সত্যি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবছর বেরোবে হ্যাঁ তোমাদের ডাব্লিউ পিপি কনস্টেবলের ভ্যাকান্সি এই বছরই তোমাদের বেরোবে ডাব্লিউ বিবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল আর যদি বের হয় তবে কোন মাসের দিকে বেরোবে এটা তোমাদের এই ইয়ারের লাস্টের দিকে বেরোবে একটু প্লিজ বলো দাদা খুব টেনশানে আছি টেনশান তখনই হয় যখন কোনো ভ্যাকান্সি রাজ্যে থাকে না তবে তুমি যদি পুলিশ লাইনের কথা বলো তাহলে কলকাতা পুলিশ রয়েছে এর জন্য প্রিপারেশান নাও এটা তোমাকে আমি বলবো দাদা হিসাবে এবং ডাব্লুবিপি ভ্যাকান্সি যখন ছাড়বে তখন তার জন্য আরও বেশি করে প্রস্তুতি নেবে এখন আপাতত কলকাতা পুলিশের জন্য প্রস্তুতি নেওয়া একটা তো ভ্যাকান্সি রয়েছে তার জন্য পরিশ্রম করো টেনশান নেওয়ার কিছু নেই ভ্যাকান্সি আসবে তো তারপরে দেখো নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা শিশু গাছ পর্ণমোচন দ্য কার্ডস মানে সার্টেন হবে দুটো কোশ্চেনের অ্যান্সার মেল করেছি পি বোর্ডকে নতুনভাবে এই অ্যান্সার কী দেবে তুমি অনেক ইনফরমেশান জানো অনেক দিন থেকে তোমার চ্যানেল ফলো করছি তুমি একদম অথেন্টিক নিউজ দাও তাই বলছি এই ব্যাপারে কাইন্ডলি কিছু বলো ও খুবই উপকৃত হতাম তো দেখো আমি এই নিয়ে তোমাদেরকে অলরেডি বলেছি যে সকালকে মেল করতে তোমরা অনেকেই মেল করেছো প্রচুর মেল গেছে ডাব্লিউ বি পি আর বোর্ডের কাছে আপাতত এই ব্যাপারে কোনো আমি আপডেট পাইনি আপডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তবে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি ইংলিশের কোশ্চেনটা তোমাদের সার্টেনি হবে কারণ এসএসসির একটা এক্সাম হয়েছিল সেখানে তোমাদের এই অ্যানসারটাই কিন্তু নিয়েছে এটাই কিন্তু রাইট অ্যানসার আর তোমাদের শিশু গাছ পড়বেচি এটাও কিন্তু সঠিক অ্যান্সার তো ডাব্লুবিপিআরবি বোর্ডকে সকলকে মেল করতে বলেছিলাম অনেকেই মেল করেছে এটা ডব্লিউ বিপিআরবি বোর্ড এখন কি সিদ্ধান্ত নেয় তার উপর ডিপেন্ড করছে যদি তোমাদের কোনো রকম কোনো এ সংক্রান্ত কিছু প্রকাশিত হয় তাহলে আগামীকাল অর্থাৎ সোমবার তোমাদের নোটিশ পেয়ে যাবে তাহলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবে এ সংক্রান্ত আগামীকাল তারপরেই কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে তো রকম কোনো চেঞ্জ হলে আগামীকাল তোমরা আই থিঙ্ক তোমরা পেয়ে যাবে তো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে দাদা আমার মাধ্যমিকের টোটাল নম্বর পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু গণিতে আর ভৌতিবিজ্ঞানের তিরিশ করে নম্বর আছে বাকি সব বিয়াল্লিশ পার্সেন্টের উপরে আমি কি অগ্নিবীরে অ্যাপ্লাই করতে পারবো প্লিজ বলুন দাদা হ্যাঁ তুমি অগ্নিবীরে অ্যাপ্লাই করতে পারবে তবে ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে সকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ট্রেডসম্যানের হচ্ছে তোমার এইট পাস যোগ্যতাতেও আবেদন করা যায় মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করা যায় ট্রেডসম্যানের ক্ষেত্রে তো ট্রেডসম্যানের ক্ষেত্রে এইট পাস যোগ্যতায় যেটা সেটাতে আবেদন অবশ্যই করতে পারবে তারপরে দাদা ডাব্লিউ তে অফিসিয়াল কাট অফ কত যাবে এবার মেনসে ফিমেলদের আলাদা করে জানাও তো অফিসিয়াল কাট অফ তো বলা সম্ভব নয় এ নিয়ে অলরেডি একটা ভিডিও করে দিয়েছি মেয়েদের আই থিঙ্ক তোমাদের তোমাদের এর মধ্যেই কাট থাকবে ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে মেয়েদের ইউআরের ক্ষেত্রে কাট থাকতে পারে যতদূর মনে হচ্ছে চল্লিশ যাবে না তোমাদের চল্লিশ না ছত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ ধরে রাখো আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে মেয়েদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসিয়ালিভাবে তো জানা যায় না কাট অফ আর কাট অফ লিখো হয় না তবে তোমাদের একটা ভাইরাল হয়েছে দেখলাম যেখানে মেয়েদের ক্ষেত্রে তোমাদের বলেছে উনচল্লিশ আছে ইউআর তো সেটা সম্পূর্ণ ফেক হ্যাঁ কাছাকাছি যাবে তোমাদের এরকমই কাটা থাকবে ছত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে মেয়েদের ক্ষেত্রে বললাম তারপরে দেখো দাদা ম্যাথ আর জিকে কোনো ভালো বুক থাকলে ফিতে সাজেস্ট করো ম্যাথ জিকের বুক বলতে তোমরা সুবিধাসের ম্যাথের ক্ষেত্রে নিতে পারো যদি বেসিক তোমার ক্লিয়ার না থাকে অবশ্যই আমি রিকমেন্ড করব চঞ্চল ঘোষ কমপ্লিট করো আগে তারপরে তুমি সুবিধা করবে আর জিকের ক্ষেত্রে বলবো যেটি তুমি ডিটেলসে পড়তে চাও প্রত্যেকের জন্য আলাদা আলাদা বই নাও যেমন তোমার রয়েছে জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডলের এইভাবে আলাদা আলাদা সাবজেক্ট নাও আর যদি তুমি একটা বই পড়তে চাও তাহলে তুমি ওকে বলবো অবশ্যই তুমি ক্র্যাক পুলিশ সার্ভিস বইটাও ভালো ওটাও নিতে পারো কিংবা আরও অনেক বাজারে বই রয়েছে প্রচুর বই রয়েছে যে কোনো একটা বই নাও এবং ভালো করে সেটাকে আগে কমপ্লিট আর ম্যাথের জন্য চঞ্চল ঘোষ তারপরে তোমার সুবিধ রয়েছে এই বইগুলো নিতে পারো দিনে চার ঘন্টার বেশি পড়তে পারি না এতে কি কেপি হওয়া সম্ভব যতটাই পড়ো তুমি তোমার পড়ার মানে কোয়ালিটিটা যাতে ভালো থাকে তুমি পড়তে পড়তে তোমার মন এদিক ওদিকে উড়ে বেড়াচ্ছে সেক্ষেত্রে তুমি কিন্তু চার ঘন্টা পরে কিছু করতে পারবে চার ঘন্টা এনাফ ভালোভাবে যদি পড়া যায় চার ঘন্টা এনাফ কেপির জন্য দাদা আর পি এফ কনস্টেবল এসের ভ্যাকান্সি কি এই ইয়ারে আসবে আসলে কবে আসতে পারে হ্যাঁ একদম এইটা নিয়ে তোমাদেরকে ভিডিও আমি অবশ্যই করে দেবো তোমাদের এই ইয়ারে আর পি এফ কনস্টেবল এস ভ্যাকান্সি আসছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নিজে টুইট করে জানিয়েছেন দশ লাখ ভ্যাকান্সি আগামী দেড় বছরে নিয়োগ হবে কারণ তোমরা সকলে যেন চব্বিশে ভোট রয়েছে ভোটের আগে ভ্যাকান্সি বেরোবে তার মধ্যে দশ লাখের মধ্যে আর পি এফের ভ্যাকান্সিও থাকবে তোমাদের কুড়ি হাজার মতো তাহলে প্লিজ পিস ডাব্লিউ ডকুমেন্টস ভেরিফিকেশান কখন হয় তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান মেরিট লিস্ট বাড় হবে তারপর মানে জয়নিংয়ের আগে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান আর মেডিকেল হয় জয়নিংয়ের আগে তোমাদের মেরিট লিস্ট বাড় হবে তারপরে তোমাদের জয়নিংয়ের আগে তোমাদের মেডিকেল মেডিকেল হয় তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হয় ডাব্লিউনি ভ্যাকান্সি কপে বেরো পারে বললাম এই ইয়ারের লাস্টে দাদা কিপি ফর্ম ফিল আপের ফোটো ক্লিয়ার আসেনি আবার আমি ফর্ম ফিল আপ করবো না এডিট অপশান দিবে এডিট অপশন দিলে ফটো এডিট করা যায় দেখা যাক তোমাদের এডিট অপশান দিলে সব নাম টাম তো ঠিক করা যায় যদি ফটো এডিট করা হয় তো খুবই ভালো তোমাদের এক তারিখ দেখো আই থিঙ্ক চেঞ্জ করা যায় ছবি চেঞ্জ করা যায় এগুলো দেখে নিতে হয় যখন ফর্ম ফিল আপ করো এগুলো দেখে নেওয়ার দরকার আমি কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করতে চাই আমার ডেট অফ বার্থ ছয় ছয় উনিশশো পঁচানব্বই জেনারেল ক্যাটাগরি আমার বয়স সাতাশ বছর প্লাস ফর্ম বয়স হচ্ছে এক এক দু হাজার বাইশ এক এক বাইশ হিসাবে আমার বয়স হচ্ছে ছাব্বিশ বছর ছ মাস আমি কি বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই তুমি যদি ফর্ম ফিল আপ আমি একটা কথা বলছি যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবে তোমার সমস্ত ডিটেলস যখন তুমি দেবে তখন তোমার ডেট অফ বার্থটা যখনই দেবে সেখানেই দেখাবে যে তুমি অ্যাপ্লাই অ্যাপ্লি তুমি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না সেখানে তোমাকে দেখাবে যদি তোমার মানে বয়স শেষ হয়ে গেছে সাতাশ বছর প্লাস হয়ে গেছে তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তো অবশ্যই আমি এখনও বলবো আগামীকাল লাস্ট ডেট তো তুমি একবার চেক করে নাও ফর্ম ফিল আপ ডিটেলস দিয়ে যদি নিচ্ছে তো ফর্ম ফিল আপ করে ফেলো আর না নিচ্ছে তো কিছু নেই দাদা বলছি এসওয়াই রেজাল্ট কপি দেবে হ্যাঁ তোমাদের এস রেজাল্ট এটা নিয়ে আমি বলছিলাম এই সপ্তাহেই তোমাদের এস ওয়ের রেজাল্ট দেবে এই মাসে কি দেওয়ার হ্যাঁ এই মাসে এস ও আই রে এস ও রেজাল্ট তোমাদের দেওয়ার পসিবিলিটি রয়েছে এই সপ্তাহে তোমাদের তিনটি রেজাল্ট প্রকাশিত হবে আফগারি ডাব্লিউ বিপি কনস্টেবল এস ও আই আমি মেন সেরিওর ক্যাটাগরি এক্সাম দিয়েছি ইন্টারভিএ কি ও বিসি অ্যাড করা যাবে না ও বিসি অ্যাড করা যাবে না দাদা বলছি বিএসএফ টেস্টম্যানের অ্যাডমিট কার্ড কপি দেবে এই সংক্রান্ত আমার কাছে আপাতত আপডেট নেই আপডেট পেলে অবশ্যই জানাবো দাদা আমার বাম হাতের জন্ম থেকে দুটো আঙুল জোড়া আছে আমি কি ডাব্লিউ বিপি কেপি কোনো রকম কোনো কিছু প্রবলেম হবে না ডাব্লিউ বিপি কেপির মেডিকেল মেডিকেল নিয়ে কোনো টেনশান নেই জাস্ট তোমাকে মেরিটের নাম তুলতে হবে ব্যাস তোমার চাকরি ডাব্লিউ বিকে সত্যি বেরোবে তো বছর হ্যাঁ আর যদি বেরোয় কোনো মাসে বললাম ডাব্লিউ বি মেনসে মেন্সের রেজাল্ট কবে দেবে এই সপ্তাহে দেবে তোমাদের মেন্সের রেজাল্ট মানে রবিবার সোমবার একটু কম রয়েছে কারণ তোমাদের কেপির ফর্ম ফিল আপ লাস্ট ডেট এবং সেই তারিখে সারবার ক্র্যাশ করে যেতে পারে তো সেই কারণে তোমাদের কিন্তু প্রবলেম হবে তো কালকে না দিতে পারে পরশুর মধ্যেই দিয়ে দেবে আই থিঙ্ক ডাব্লিউ সাব ইন্সপেক্টর দু হাজার বাইশে হ্যাঁ তোমাদের সাব ইন্সপেক্টর এস আই আর তোমাদের ডব্লিউবি কনস্টেবল একসঙ্গেই আসবে দাদা কেপি কেপিপিলি এসিদের কাট অফ কনফার্ম কনফার্ম তো বলা সম্ভব নয় ভাই একটা টার্গেট আমি দিয়েছি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যে কোনো ক্যাটাগরি হোক না কেন পঞ্চান্ন থেকে ষাট টার্গেট না রাখলে চাকরি পাবে না চাকরি পেতে হলে এই টার্গেটটা তোমাকে অ্যাচিভ করতে হবে দাদা ডাব্লিউ বিবি নি ভ্যাকান্সি কি এবছর ভয় বললাম বললাম এই নিয়ে তো বললাম তারপরে দাদা তোমার ইউটিউব চ্যানেল নাম্বার ওয়ান হ্যাঁ না নম্বর ওয়ান চ্যানেল কোথায় হতে পারলাম নাম্বার ওয়ান চ্যানেল না তবে যত যতটুকুন ইনফরমেশান পাই সেটা তোমাদের তোমাদের কেপিএসএর ভ্যাকান্সি কবে আসবে কেপিএস ভ্যাকান্সি তোমাদের আসবে পুজোর পর সেটা আপডেট দাও ডাব্লিউবি কনস্টেবল বললাম দাদা দু হাজার লেডি কনস্টেবল বাড়া হবে তোমাদের লেডি কনস্টেবল দু হাজার বাইশে আগামী দুই মাসের মধ্যে পেতে চলেছো এটা তোমাদেরকে আপডেট দিলাম এই ভিডিওতে এটা নিয়ে ভিডিও করবো ভেবেছিলাম যদি পারি তো অবশ্যই করবো ডিটেলস ভিডিও দুই মাসের মধ্যে আগামী দুই মাসের মধ্যে তোমরা লেডি কনস্টেবলের দু হাজারের যে ভ্যাকান্সি দু হাজার সেটা কিন্তু পেতে চলেছো মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ এটা অবশ্যই কাজে লাগাও সাইজ অফিসিয়াল কার্ট কি জানা গেছে এখনও বেঙ্গল পুলিশের নেক্সট ভ্যাকেন্সি কবে আসবে অফিসিয়াল কাটক কেউ বলতে পারে না ভাই ডাব্লিউবি পি আরবি বোর্ড যতক্ষণ না দিচ্ছে অফিসিয়াল কাটক যেগুলো ঘুরছে সেগুলি সম্পূর্ণ ফেয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের ভ্যাকেন্সি কবে আসবে বেঙ্গল পুলিশের নেক্সট ভ্যাকান্সি এ আসছে তো আপাতত তো তোমাদের সেম কোশ্চেন অনেকেই করেছে আর আমি বলছি না আশা করছি সকলের উত্তর তোমরা পেয়ে গেছো তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাইছি যদি ভিডিওটা ভালো লাগে অনেক কোশ্চেন পিক করে নিয়েছি অলরেডি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবী সকলের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দো তো দেখাচ্ছ নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ গো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরাম দেখাচ্ছ নতুন ভিডিওর সাথে